উনি বলেছেন স্কিম করে পাঠিয়ে দেবেন, আমরা আমি স্যাংশন করে দিয়ে দেব, খুব তাড়াতাড়ি স্যাংশন করে দেব এবং কাজ আরম্ভ করে দেব। তাড়াতাড়ি ওনার দপ্তরের উনি বলেছেন প্যাসেঞ্জার শেড হাই মাস্ট ল্যাম্প ব্লকে, শহরে তো আছেই ব্লকের জন্য, একটা রাজিয়াপুরের বাস স্ট্যান্ডে আমরা প্রপোজাল পাঠানো আছে আমাদের 2 কোটির, সেটা উনি বলেছেন যে 2 কোটি না, আপনারা 1 কোটির প্রপোজাল পাঠান, হাফ আপ করে হয়ে যাবে, পরে আবার দেব। তারপর আছে আপনার ব্লকগুলোতে 9 মিটারের ওই কালভার্ট, 9 মিটারের কালভার্ট বিভিন্ন অঞ্চল থেকে পড়াতে বলেছে, ব্যাস ওটা আমরা পাঠাবো। তারপরে ওটা সংখ্যা কোনো মেনশন পাঠাবো। ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স যেটা রায়গঞ্জে আছে, ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স আমাদের 2টো দেবে বলেছে, একটা মিউনিসিপ্যালিটিতে একটা পঞ্চায়েত সমিতিতে, মানে ব্লক 2টো। তারপর ওই পাম্পের ডিপার্টমেন্টও আছে ওনার, সেচ দপ্তর, ওটার থেকে সোলার পাম্প কিছু পাঠাতে বলেছে, সোলার পাম্পগুলো দিয়ে দেবেন। আর 10টা পঞ্চায়েতের রাস্তাঘাট কিছু যে রাস্তাঘাটগুলো মেনশন করে অঞ্চলের কিছু কিছু রাস্তাঘাট মেনশন করে পাঠিয়ে দেবেন, সেগুলো সংস্কার ওগুলো উনি করিয়ে দেবেন, যে দপ্তরের কাজ সেই দপ্তর থেকে উনি করিয়ে দেবেন। আর শহরের একটা ইয়ে আছে, ড্রেন আছে, চেয়ারম্যান সাহেব আপনি কোন ড্রেন যেন আমাদের হসপিটাল ড্রেনটা পুরনো নিকাশি নালা সংস্কার সেচ দপ্তরের আছে, সেটা আমরা দিয়েছি, সেটা আমাদের করে দেবো, ওটা করে দিয়েছে। আচ্ছা, আর থাকলো, আর রাজীব ব্যানার্জির সঙ্গে দেখা করেছি আমরা, গেছিলাম, উনি বলেছেন আমাদের এখানে একটা ফরেস্ট আছে, উনি আসবেন 15 তারিখে, 15 তারিখে এসে উনি নিজে দেখবেন, দেখে ওটা যা যা করার আমাদের বলেছেন আপনারা প্রপোজাল করে পাঠাবেন, আমার দপ্তর আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। ধামজা ফরেস্ট, ধামজা ফরেস্ট, সেটা একটা আধুনিক টুরিস্ট স্পট করে দেবো, টুরিস্ট স্পট, হ্যাঁ, ধামজা, সেটা আমাদের বিধায়ক দিয়েছে প্রপোজাল, এটা উনি এসে দেখে করবেন। বোচারাঙ্গা জিপি, ওটা মোটামুটি ওটা 84 একর জায়গা আছে, হ্যাঁ, 84 একর, ধামজাতে আছে। আবার ওখানে আরেকটা প্লট আছে আমাদের, যেটা দক্ষিণ ভবানীপুর, সেখানে 49 একর জায়গা আছে, পাশাপাশি দুটোই আমাদের বিধায়ক দুটোই দেখাবে, আমাদের প্রপোজালে বিধায়ক দিয়েছে মন্ত্রীকে, এবং সেটা আমরা চাইবো কালিয়াগঞ্জের ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে আমাদের ওটা পার্ক টুরিস্ট স্পট আমরা সেইভাবে দিয়ে দেবো। সাহেব আসবে আমাদের কালিয়াগঞ্জে, উনি রাজীব ব্যানার্জি 15 তারিখ আসতে চেয়েছেন, আর আমি দিদিকে বলেছিলাম